हाय स्टूडेंट्स, दिस इज गीता वर्मन, डिपार्टमेंट ऑफ इकोनॉमिक्स, रिक्षा डिग्री कॉलेज खुलना। आशा करी सबाई भलो आज सबाई केनलैन क्लस पक्ष आबो शुभेच्छा जाना। हमें आज के अर्थनीति सेकेंड पार्ट चैप्टर एट नहीं आलोचना करब। चैप्टर नेम इंटरनेशनल ट्रेड, आंतर्जातिक वाणिज्य। तो चलो हमें बस कथा ना बाड़िए मूल क्लस चले जाए। আমরা যে ক্লাসটা আজকে সাজিয়েছি সেখানে দেখো কি টপিক আছে, আন্তর্জাতিক বাণিজ্য কি, অভ্যন্তরীণ বাণিজ্য কি, আর আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য কি। যেহেতু এটা বাণিজ্য নিয়ে একটা টপিক বা একটা চ্যাপ্টার, সেহেতু প্রথমে আমরা কিছু কথা বলে আসবো। সেখানে দেখো যে আন্তর্জাতিক বাণিজ্যটা কেন সৃষ্টি হয়। প্রথমত আমরা জানি যে একজন ব্যক্তি যেমন সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ হতে পারে না, বা সে নিজের সমস্ত প্রয়োজনীয় দ্রব্যাদি সে নিজে উৎপাদন করে গ্রহণ করতে পারে না, ঠিক তেমনিভাবে একটা দেশ সে তার প্রয়োজনীয় সকল দ্রব্য সামগ্রী কিন্তু উৎপাদন করতে সক্ষম নয়। তাকে কী করতে হয়, যে সকল দ্রব্য সামগ্রী সে উৎপাদন করতে পারে বা উৎপাদনে বেশি পারদর্শী, সেই দ্রব্য সামগ্রীর দিকে সে বেশি ফোকাস করে, এবং যে সকল দ্রব্য সামগ্রী তার জন্য উৎপাদন করা কঠিন হয়ে পড়ে সেই সকল দ্রব্য সামগ্রী সে বাইরের দেশ থেকে আমদানি করে। তার মানে এখানেই টপিকটা চলে আসছে যে আমদানি এবং রপ্তানি, এই আমদানি রপ্তানির সাথে অ্যাকচুয়ালি আন্তর্জাতিক বাণিজ্য কথাটা রিলেটেড। যে একজন একজন ব্যক্তি সে যদি যে কোনো একটা বিজনেসের সাথে রিলেটেড থাকে, তাহলে তার ব্যবসায়িক যে পণ্যটা সেই পণ্যটা সে আরেকজন ব্যবসায়ীর সাথে লেনদেন করে তার চাহিদা পূরণ করতে পারে। ঠিক তেমনিভাবে যদি দেশের প্রেক্ষাপটে আমি ধরি যে তুলনামূলকভাবে উৎপাদন ব্যবস্থার উপযোগী কোন দেশ, কোন প্রোডাক্টের জন্য কোন দেশ বেশি উপযোগী, বা কোন প্রোডাক্টের প্রোডাকশানের জন্য কোন দেশ বেশি উপযোগী, সেই জিনিসটাই নির্ধারণ করে ওই দেশ কোন প্রোডাক্টগুলো দ্রব্য কোন প্রোডাক্টগুলো উৎপন্ন করবে। তো এখন দেখো যে এই যে আন্তর্জাতিক বাণিজ্য, যেটা আমাদের চ্যাপ্টার নেম আন্তর্জাতিক বাণিজ্য, এই বাণিজ্যটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে মানুষ যখন তার প্রয়োজনটা উপলব্ধি করতে শিখল যে তার কী কী দ্রব্যের প্রয়োজন, তার বেঁচে থাকার জন্য কী কী দ্রব্য সামগ্রী তার তার চাহিদাগুলো পূরণ করবে। তো প্রথমত সৃষ্টির আগে তখন থেকে কিন্তু মানুষের চাহিদা খুব কম ছিল, খুব সীমিত ছিল। আস্তে আস্তে মানুষ যখন শিক্ষিত হলো, মানুষের যখন বুদ্ধি বাড়লো, মস্তিষ্কের প্রসারণ ঘটলো, তখন মানুষ উপলব্ধি করলো যে লাইফটাকে আরও কতভাবে স্মুথ করা যায়, লাইফটাকে সুস্থভাবে পরিচালনা করার জন্য কত দ্রব্য সামগ্রীর প্রয়োজন হতে পারে। অথবা আমরা যদি বলি যে বেসিক নিড, যেটা ছয়টা বেসিক নিড, সেই ছয়টা বেসিক নিড পূরণ করতে গেলে কিন্তু মানুষকে কিছু কিছু প্রোডাক্টে অবভিয়াসলি ভোগে যেতে হবে বা কনজামশানে যেতে হবে, সেটা না হলে সেই বেসিক নিডটাই পূরণ হওয়া সম্ভব না। তো এখন যদি ধরি খাদ্য, দ্রব্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন, এই যে ছয়টা বেসিক নিড, এই বেসিক নিডের একটা দেশের প্রেক্ষাপটে কয়টা দেশ এই বেসিক নিডগুলো ফুলফিল করার জন্য স্বয়ং সম্পূর্ণ। আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ যেটা সর্বোন্নত দেশের তালিকায় উন্নীত হয়েছে, এই দেশও এখন কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যশস্য থেকে শুরু করে শিল্প যে প্রোডাক্ট, এই সকল দ্রব্য কিন্তু বাইরের দেশ থেকে আমদানি করে। তো আমরা সেটা পরে আরও আসছি ডিটেলসে। তো দেখো এখন আমরা যে চ্যাপ্টার নিয়ে কথা বলছি আন্তর্জাতিক বাণিজ্য, সেটা সংজ্ঞাতে আসি যে আন্তর্জাতিক বাণিজ্য কি। আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে আন্তর্জাতিক কথাটা কি, দেশের বাইরে বা একটা একটা ভৌগোলিক সীমানার বাইরে যখন কোনো দ্রব্য সামগ্রীর লেনদেন সম্পন্ন করা হবে তখন সেটাকে আমরা বলব আন্তর্জাতিক বাণিজ্য। আরও বলছি যে দুই বা ততোধিক দেশের মধ্যে যখন বাণিজ্য সংঘটিত হবে তখন সেই বাণিজ্যকে আমরা বলব আন্তর্জাতিক বাণিজ্য। যেমন ধরো বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়া অথবা নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়ার মতো কোনো দেশের প্রোডাক্ট বা দ্রব্য সামগ্রীর লেনদেন করা হয় তখন সেটাকে আমরা বলব আন্তর্জাতিক বাণিজ্য। এখন এই আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হয়েছে যে কারণে, তার মধ্যে মেইন কারণগুলো হচ্ছে ভৌগোলিক অবস্থান, জলবায়ু, বৃষ্টিপাত এবং প্রাকৃতিক সম্পদের পার্থক্য। ভৌগোলিক কারণে কিন্তু কিছু কিছু দ্রব্য সামগ্রী কিছু কিছু দেশের জন্য বেশি পারফেক্ট বা বেশি উপযোগী। আবার যদি বলি যে জলবায়ু অথবা বৃষ্টিপাত, কিছু দ্রব্য সামগ্রী আছে যেগুলো বৃষ্টিপাতের উপরে বেশি নির্ভরশীল,
তাহলে যেসব দেশ দৃষ্টি প্রধান দেশ সেসব দেশে ওই সকল দ্রব্য সামগ্রী বেশি উৎপাদিত হবে। এরপর আরো আছে যে প্রাকৃতিক সম্পদ, যেটা সব থেকে ভাইটাল সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের পার্থক্য। আমাদের দেশের প্রেক্ষাপটে যে প্রাকৃতিক সম্পদগুলো বেশি গুরুত্বপূর্ণ অন্য দেশের বা বেশি অ্যাভেলেবেল, অন্য দেশের প্রাকৃতিক সম্পদ কিন্তু সেম হবে না, অবশ্যই সেটা ভিন্ন টাইপের হবে। তো যখন প্রাকৃতিক সম্পদ এক এক দেশে এক এক রকম বা ডিফার করে, ভ্যারি করে, তখন কিন্তু সেই দেশ সমূহ সেই সকল দ্রব্য উৎপাদনে বেশি আগ্রহী হবে। যাদের দেশে যে ধরনের প্রাকৃতিক সম্পদ বেশি অ্যাভেলেবেল তারা চেষ্টা করবে সেই দ্রব্য সামগ্রী উৎপাদনে। এখন আমরা আসি যে বাংলাদেশ, যদি আমরা ধরি এই দিক থেকে বাংলাদেশ ধান অথবা পাট উৎপাদনে বেশি, তো সেক্ষেত্রে সে কি করবে যে ধান এবং পাট উৎপাদনের জন্য যে বৈশিষ্ট্যগুলো তার দরকার, আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশ পাট উৎপাদনে বেশি পারদর্শী, তাহলে বাংলাদেশ কি করবে পাট বেশি করে উৎপাদন করবে। ঠিক একইভাবে যদি আমরা ধরি এখানে আছে কানাডা, কানাডা গম উৎপাদনে বেশি পারদর্শী বা গম উৎপাদনের জন্য কানাডার সকল ভৌগোলিক অবস্থান, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ এগুলো সব কিছুই উপযোগী, তাহলে কানাডা কি করবে গম উৎপাদন করবে। তো এরকমভাবে বিভিন্ন দেশের মধ্যে আপেক্ষিকভাবে যে সুযোগ সুবিধাগুলো বেশি সেই দেশ সমূহ সেই ধরনের প্রোডাক্ট উৎপাদনে প্রস্তুত। এখন আসো যে আন্তর্জাতিক বাণিজ্য তো দেশের বাইরে, এবার অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে। অভ্যন্তরীণ বাণিজ্য কিন্তু আমাদের আমি তুমি সবাই রিলেটেড অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে। যেমন ধরি যে আমার খুলনা থেকে রাজশাহী বা ঢাকা থেকে রাজশাহী, ঢাকা রাজশাহী চিটাগাং, বিভিন্ন ডিভিশনাল যে জেলাগুলো আছে বা ডিভিশনাল যে এরিয়াগুলো আছে সেই এরিয়া থেকে একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে যখন প্রোডাক্ট আমদানি রপ্তানি করা হবে, এটাকে আমদানি রপ্তানি বলা যায় না, প্রোডাক্টের আদান প্রদান হবে, তখন সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ বাণিজ্য। তো দুটো ওয়ার্ড, একটা হচ্ছে আন্তর্জাতিক আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ, এই দুটো ওয়ার্ড থেকে বোঝা যাচ্ছে যে অভ্যন্তরীণ বাণিজ্যটা হচ্ছে দেশের অভ্যন্তরে সংঘটিত হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যটা দেশের বাইরে সংঘটিত হবে। যেমন আমরা যদি বলি যে খুলনার সব থেকে বেশি উৎপাদিত প্রোডাক্ট কি, তো এখান থেকে খুলনার যে ওয়েদার, খুলনার যে জলবায়ু, এই প্রোডাক্টটা যখন অন্য কোনো এরিয়ার সাথে আমরা কম্পেয়ার করবো, ধরো সিলেট অথবা চিটাগাং, তাহলে এই প্রোডাক্টগুলো কিন্তু সিলেট অথবা চিটাগাংয়ে এই ক্লাইমেটে কিন্তু উৎপাদিত হবে না। সেক্ষেত্রে কী করবে, চিটাগাং থেকে খুলনার মধ্যে যে প্রোডাক্টের লেনদেনটা হবে বা রাজশাহী থেকে চিটাগাং বা যেটাই বলি না কেন ডিভিশনাল যে এরিয়াগুলো যখন প্রোডাক্টের লেনদেন করবে, তখন সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ বাণিজ্য। এখন আসে দেখো আমার থার্ড আছে আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য। আমরা আজকে আগেই বলে নিয়েছি আন্তর্জাতিক বাণিজ্য যেহেতু চ্যাপ্টারটা, এখানে কিন্তু থিওরিটিক্যাল আলোচনা বেশি হবে, এখানে কোনো প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন নেই। সো আমরা আজকে কিছু গল্পাকারে কিছু ব্যাখ্যা করব তোমাদের সামনে, কিছু বর্ণনা দিব যেটা আপনাদের তোমাদের বইয়ের ভাষাই আছে। এখানে দেখো আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্য আমরা পয়েন্ট আকারে যদি বলি, প্রথমেই আছে বাণিজ্যর ক্ষেত্র। আমরা দুটোর ডেফিনেশন থেকে কিন্তু পার্থক্যটা অলরেডি আন্দাজ করতে পারছি, তারপর আরও বলছি। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে যখন বাণিজ্যের ক্ষেত্র পয়েন্ট আমি আলোচনা করব, তখন অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রটা কিন্তু একটু লিমিটেড হবে বা সীমাবদ্ধ হবে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যটা কিন্তু এর কোনো সীমাবদ্ধতা নাই। যখন দেশের বাইরে যে কোনো প্রান্তে চলে যাবে তখন সেটাকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য বলবো। সুতরাং দুটো বাণিজ্যের ক্ষেত্রে দুই রকম কন্ডিশনস থাকবে। এরপর আছে উৎপাদনের গতিশীলতার পার্থক্য। গতিশীলতা বলতে কি, একটা দ্রব্য আরেকটা জায়গায় যাওয়ার জন্য যে স্পিডটা, সেই স্পিডের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রবলেমস আছে কিনা, সেটাই হচ্ছে গতিশীলতার পার্থক্য। ধরো আমি ঢাকা থেকে বরিশাল একটা প্রোডাক্ট লেনদেন করবে বা আদান প্রদান করবে, সেটা বিজনেস পারপাসে, তো এক্ষেত্রে কিন্তু ঢাকা থেকে বরিশাল যাওয়ার যে রুটটা, সেই রুটটা যেহেতু দেশের অভ্যন্তরে, এখানে কিন্তু খুব বেশি প্রতিবন্ধকতার ফেস করতে হবে না।
কিন্তু যখন কোনো প্রোডাক্ট দেশের বাইরে চলে যাবে, ঢাকা থেকে ধরো ইন্ডিয়াতে অথবা ঢাকা থেকে সিঙ্গাপুর, তখন কিন্তু এই দ্রব্য সামগ্রী যাবার জন্য যে গতিশীলতা যেটাকে আমি বলছি, যাবার যে সময়টা, এটাকেই এই সময়টা যত কম হবে সেই দ্রব্যের গতিশীলতা তত বেশি। দুটো দ্রব্য আদান প্রদান যখন হবে, এই আদান প্রদানের যে সময়টা, এই সময়টা যদি বেশি হয় তাহলে সেখানে গতিশীলতার অভাব আছে, আর যদি সময়টা কম হয় তাহলে সেখানে গতিশীলতা বেশি। তাহলে আমরা আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে বলতে পারি যে দুটোর গতিশীলতা দুরকম, কারণ দেশের ভেতরে যতটা স্মুথলি একটা দ্রব্য সামগ্রী লেনদেন সম্ভব, দেশের বাইরে কিন্তু অতটা স্মুথলি সেই দ্রব্য সামগ্রীর আমদানি রপ্তানি সম্ভব নয়। দেন আছে প্রাকৃতিক সম্পদের পার্থক্য। প্রাকৃতিক সম্পদ এমন একটা সম্পদ যেটা প্রকৃতি প্রদত্ত। তো এই প্রাকৃতিক সম্পদটা আমি আগেও বলেছি যে এক এক দেশে এক এক রকম প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। আমাদের দেশে প্রাকৃতিক সম্পদের লিস্টে যে যেগুলো আছে সেগুলো কিন্তু অন্য দেশের লিস্টে সেগুলো নাও থাকতে পারে বা কম বেশি থাকতে পারে। এই জন্য প্রাকৃতিক সম্পদের উপরে বেস করে সেই দেশ উৎপাদনে যাবে। সেই জন্য প্রাকৃতিক সম্পদের পার্থক্য অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও অবভিয়াসলি থাকবে। মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা। প্রত্যেকটা দেশ নিজস্ব কিছু মুদ্রা ব্যবস্থা এবং ব্যাংক ব্যবস্থা থাকে। আমাদের দেশে ব্যাংকিং যে রুলস আছে, যে রেগুলেশন আছে, যে ব্যাংকিং কীভাবে চলবে, ব্যাংকিংয়ের নীতি কী বা সেখানে ইন্টারেস্ট রেট কী, সেখানের বিনিময় প্রথা কেমন, বিনিময় রেট কেমন, এই সকল যে রুলসগুলো আছে এগুলো অবশ্যই আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত। কিন্তু অন্য দেশের ব্যাংকিং রুলস কিন্তু সেম হবে না। সেটা আমরা খুব পাশাপাশি দেশগুলোর ক্ষেত্রে খেয়াল করলে বুঝতে পারবো যে অন্য দেশের ব্যাংকিং ব্যবস্থা আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থা অবশ্যই আলাদা। বাণিজ্য নীতির পার্থক্য। এক এক দেশ এক এক রকম বাণিজ্য নীতি ফলো করে। যদি বাংলাদেশ বা ইন্ডিয়া সাউথ এশিয়ার দেশগুলো যে বাণিজ্য নীতি ফলো করে, হয়তো বা তারা একত্রে কোনো বাণিজ্য নীতি আরোপ করলো, কিন্তু বাইরের দেশ যেগুলো আমরা বলবো সাউথ এশিয়ার বাইরে ইউরোপিয়ান কান্ট্রি বা আফ্রিকান কান্ট্রি, তখন ওরা কিন্তু অন্য ধরনের বাণিজ্য নীতি প্রয়োগ করবে। এবং এই দুই দেশের বাণিজ্য নীতি দুই রকম হওয়ার কারণে এই দ্রব্য সামগ্রীর লেনদেনগুলো বা আমদানি রপ্তানিগুলো কিন্তু বাধাগ্রস্ত হয়। বাজারের পার্থক্য যেটা বলছে, দেখো এক এক দেশের ক্রেতাদের রুচি, অভ্যাস, পছন্দ, সামাজিক যে রীতিনীতি এগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তো যেহেতু এখানে ক্রেতাদের রুচি আর অভ্যেস পছন্দের কথা বলা হয়েছে, এগুলো কিন্তু দেশের অভ্যন্তরে এক একজনের পছন্দ, এক একজনের রুচি, এক এক ধরনের সামাজিক যে ব্যবস্থা রীতিনীতি সেগুলো এই দেশের মধ্যেই আমরা ভিন্নতা লক্ষ্য করি। তাহলে এখানে বাইরের দেশ যদি আমি ধরি তাহলে সেখানে তো অবশ্যই মানুষের রুচি পছন্দ এগুলো আলাদা থাকবে। তো দেখো আমাদের দেশে, আমাদের দেশ কৃষি প্রধান দেশ আমরা বলি, আবার পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, শিল্প উন্নত দেশ আছে, তারা হচ্ছে শিল্প নির্ভর দেশ। তো আমাদের বাংলাদেশ যদি কৃষি জাত কোনো পণ্য বাইরের দেশে রপ্তানি করতে চায়, যারা শিল্প উন্নত দেশ সেখানে কিন্তু বাংলাদেশ বেশি রপ্তানি করে উৎপাদন বা রপ্তানি করে বেশি ইনকাম করতে পারবে না, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে না। বাংলাদেশকে কী করতে হবে, এরকম কোনো দ্রব্যের উৎপাদনে যেতে হবে যে দ্রব্যগুলো রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, এবং এই বৈদেশিক মুদ্রা অর্জন করতে গেলে ওই স্পেসিফিক দেশে মানুষের পছন্দ অনুযায়ী দ্রব্য সামগ্রী উৎপাদন করতে হবে। তা না হলে এই কৃষিজাত দ্রব্য সামগ্রী ওরা যদি বাইরের দেশ যদি আমাদের কাছ থেকে অ্যাকসেপ্ট না করে তাহলে ওই প্রোডাকশনটা সম্পূর্ণ বিফলে যাবে। আরও কিছু পয়েন্ট আছে, দেখো আর্থিক নীতির পার্থক্য, সেটা ব্যাংক বা মুদ্রা ব্যবস্থার মতো কর, শুল্ক এই জিনিসগুলোকে আর্থিক নীতি বলা হয়, অর্থের সাথে রিলেটেড যে সকল নীতি বা সমগ্র নীতি এগুলোকে বলা হয় আর্থিক নীতি। তো এই এগুলোর মধ্যে ব্যাংক ব্যবস্থাটাই মেইন। তো এই নীতিগুলো কিন্তু এক দেশ থেকে আরেক দেশ ভ্যারি করে। উৎপাদন ব্যবস্থা যদি বলি, উৎপাদন ব্যবস্থার পার্থক্য, আমরা আলোচনা করছি আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য। তো এখানে উৎপাদন ব্যবস্থা যদি ধরি, যে উৎপাদন ব্যবস্থার ভিন্নতার কারণেই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য সৃষ্টি হয়েছে। যে উৎপাদন ব্যবস্থা আমাদের দেশের উৎপাদন ব্যবস্থা কি, যদি আমাদের দেশের উৎপাদন ব্যবস্থা শ্রম নির্ভর হয়ে থাকে তাহলে বাইরের শিল্পোন্নত দেশগুলোর উৎপাদন ব্যবস্থা কিন্তু মূলধন নির্ভর, তার মানে তাদের দেশের ইনভেস্টমেন্ট পরিমাণটা বেশি, লেবারের পরিমাণটা কম, কিন্তু আমাদের দেশে সুলভ মূল্যে লেবারটা অনেক বেশি পাওয়া যায়। তাহলে আমাদের দেশের সাথে ওই উন্নত দেশে
মানে উৎপাদন ব্যবস্থায় কিন্তু পার্থক্য রয়েছে, এবং এই উৎপাদন ব্যবস্থার পার্থক্যের কারণে আমাদের দেশ যে সকল দ্রব্য স্বল্প মূল্যে লেবার দিয়ে যে সকল দ্রব্য উৎপাদন করা যায় সেই সব দ্রব্য উৎপাদন করবে, এবং বাইরের দেশ যারা বেশি ইনভেস্ট করতে পারে তারা সেই সকল দ্রব্য সামগ্রীর উৎপাদনে যাবে। পরিবহন ব্যয়ের পার্থক্য, দেখো আমরা যখন কোনো প্রোডাক্ট কিনতে যাই, আমরা যে যদি দেশি প্রোডাক্ট বাদ দিয়ে যদি বাইরের দেশে কোনো প্রোডাক্ট কিনতে যাই তাহলে সেই প্রোডাক্টের দামগুলো সবসময় বেশি হয়। বাইরের দেশের প্রোডাক্ট বলতে আমরা ধরি যে ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট, তো ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট যখন কিনতে যাব তখন সেই দ্রব্য সামগ্রীর দামটা বেশি কেন নির্ধারণ করা হয়, কারণ আমাদের দেশে অভ্যন্তরীণ যে বাণিজ্যগুলো সংঘটিত হচ্ছে, ঢাকায় কোনো প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে সেটা আমি খুলনাতে আনছি, বা ঢাকায় কোনো প্রোডাক্ট উৎপাদন হচ্ছে সেটা আমি বরিশালে নিয়ে যাচ্ছি, তো তখন কিন্তু এর যে পরিবহন ব্যয়টা সেটা কিন্তু কম হবে। কিন্তু যদি আমরা ইউকে থেকে বা ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে কোনো প্রোডাক্ট আমরা নিয়ে আসতে চাই বাংলাদেশে, তখন এই পরিবহন ব্যয়টা চিন্তা করো যে এই পরিবহন ব্যয়টা কিন্তু এই ঢাকা খুলনা বা ঢাকা বরিশালের মতো এতটা কমে হবে না। তখন ওই পরিবহন ব্যয়টা যখন ওই প্রোডাক্টের সাথে অ্যাড হবে তখন ন্যাচারালি নর্মালি ওই প্রোডাক্টের দামটা বেড়ে যাবে। তো এরকম শুধুমাত্র যে পরিবহন ব্যয়টা ব্যাপার তা না, যে সকল বাধা নিষেধগুলো আছে বাইরের দেশে দ্রব্য সামগ্রী আদান প্রদান করতে গেলে, সেই সকল বাধা নিষেধ সব কিছুই একটা দ্রব্যর উপরে যখন এসে ট্যাক্স আকারে বলি বা আলাদা কোনো কস্টের যে প্রেশারটা সেটা যখন এসে সেই প্রোডাক্টের উপরে পড়ে তখন কিন্তু নর্মালি সেই প্রোডাক্টের দামটা বেড়ে যাবে। দেখা গেল যে আমাদের দেশি প্রোডাক্ট যেটা 100 টাকা আমি পেয়ে যাচ্ছি সেটা যদি বাইরের দেশে ইউজ করতে চাই সেটা আমাকে 500 টাকাও পে করতে হচ্ছে, এর থেকে বেশিও হতে পারে। তাহলে এর কারণটা কি? প্রোডাক্ট কিন্তু ওদের দেশে হয়তো বা আমাদের দেশে 100 টাকা, ওদের দেশে হয়তো বা আরো কম, কিন্তু যখন অত দূরের থেকে প্রোডাক্টটা আমাদের দেশে আসছে এত দূরের যে যাতায়াতের খরচ যেটা পরিবহন ব্যয় আমরা বলছি সেই পরিবহন ব্যয়টা ইনক্লুড করলে কিন্তু প্রোডাক্টের দামটা কিছুটা হলেও বেড়ে যায়, আর তার সাথে আরো আনুষঙ্গিক কিছু ব্যাপার থাকে সেগুলো অ্যাড হয়ে প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি মাত্রায় চলে যায়। পৃথক জাতীয় সরকার, আমাদের লাস্ট যে ইয়াটা আছে আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য যে টপিকটা, তার লাস্ট ইয়া হচ্ছে লাস্ট পয়েন্ট হলো পৃথক জাতীয় সরকার। আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হতে গেলে কিন্তু সরকার অবশ্যই এখানে রিলেটেড, কারণ বাণিজ্য তখনই আন্তর্জাতিকভাবে সংগঠিত হচ্ছে যখন দুটো দেশের দু রকম সরকার ব্যবস্থা পরিবর্তিত হচ্ছে, কারণ যদি একই সরকার ব্যবস্থা হয় তখন কিন্তু সেটা আন্তর্জাতিক বাণিজ্য হবে না, তখন সেটা দেশের অভ্যন্তরে একটা বাণিজ্য সংগঠিত হওয়ার পরিবেশ তৈরি হবে। কিন্তু যখন এই দুই রকম সরকারি নীতি, সরকারি পদ্ধতি বা সরকার ব্যবস্থা যখন দুই জায়গায় থাকছে তখন কিন্তু সেখানে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হচ্ছে। এই জন্য বলছে যে আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্য দুটোর মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে পৃথক জাতীয় সরকার। তো এরকম ভাবে দেখো আমরা দেখে ফেললাম যে আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে যে পার্থক্যটা, এখন দেখো যে এই পার্থক্যগুলোর কারণেই অ্যাকচুয়ালি আন্তর্জাতিক বাণিজ্যটা এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে ভ্যারি করা সম্ভব। এখন আমাদের অভ্যন্তরীণ বাণিজ্যটা আমরা অলরেডি সেটার সাথে আমরা রিলেটেড, আমরা যদি নিজেও যে কেউ কখনো অন্য জায়গা থেকে শপিং করে নিয়ে আসি একটা জায়গা থেকে, আমি এই এলাকার কোনো শপিং মল বাদ দিয়ে অন্য কোনো এলাকা থেকে কোনো শপিং করে যদি আমি নিয়ে আসি তাহলে সেটা কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পড়বে, বা এটা ব্যক্তিগতভাবে যদি আমি না দেখি, ব্যক্তিগতভাবে দেখলে সেটাকে বাণিজ্যের আওতায় বলা যায় না, এটাকে জাস্ট ফর এক্সাম্পল বললাম। কিন্তু যদি কোনো বিজনেসম্যান বা যারা ব্যবসার সাথে রিলেটেড তারা অন্য কোনো এরিয়া থেকে আরেকটা এরিয়ায় প্রোডাক্টের লেনদেন করে তখন কিন্তু সেটা অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পড়বে। তো এইভাবে আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মেইন পার্থক্যটা হচ্ছে দুটো, একটা হচ্ছে দেশের অভ্যন্তরে সংগঠিত হচ্ছে যেখানে ভৌগোলিক বা অন্য কোনো পার্থক্যটা ওইভাবে দৃশ্যমান নয়, এবং আন্তর্জাতিক বাণিজ্যটা হচ্ছে দেশের বাইরে বা দেশের ভৌগোলিক সীমানার বাইরে যখন প্রোডাক্টের লেনদেন হচ্ছে। এটাই হচ্ছে তোমার অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য। তো শিক্ষার্থীরা আমরা যেহেতু থিওরি নিয়ে থিওরিটিক্যাল টপিক নিয়ে কথা বলছি সেহেতু আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত, আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে এই চ্যাপ্টার ধারাবাহিকতা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো, সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।